শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় স্বামীজির নিকট দীক্ষালাভের পর একদিন মঠে ঠাকুরকে ভোগ দিতে চাইলেন, কিন্তু স্বামীজি এই বলে নিষেধ করলেন যে কলকাতা হতে জিনিসপত্র এনে সময় মতো ভোগ দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। ঠাকুরের ভক্ত সুরেশচন্দ্র দত্ত এই সংবাদ পেয়ে শরৎবাবুকে আশ্বাস দিলেন যে তিনি সব ব্যবস্থা করে দেবেন। পরদিন ভোর চারটের সময় শরৎবাবুকে নিয়ে তিনি বাজারে উপস্থিত হলেন এবং পরিচিত লোকদের কাছ থেকে সমস্ত জিনিস সংগ্রহ করে সকালবেলায় শরৎবাবুকে একখানি গাড়ি করে আলমবাজার মঠে পাঠিয়ে দিলেন। সুরেশবাবুকে গাড়িতে উঠতে অনুরোধ করলে তিনি বললেন, না হে, আমি দই হাতে করে হেঁটে যাব, না হলে গাড়ির ঝাঁকুনিতে চলকাবে, ঠাকুরের ভোগে লাগবে কি না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শরৎবাবু মঠে পৌঁছালেন। শরৎবাবুকে মঠে দেখে এবং ঠাকুর যেসব জিনিস পছন্দ করতেন সেই সব জিনিস এনেছেন দেখে স্বামীজি সবিস্ময়ে বললেন, এ নিশ্চয়ই তোর কাজ নয়, কে বাজার করেছে বলতো। শরৎবাবু তখন সুরেশবাবুর নাম করলেন। স্বামীজি বললেন, তাকে আনলি না যে। শরৎবাবু কারণ বর্ণনা করলে স্বামীজির চোখ ছলছল করতে লাগল আর তিনি আবেগ ভরে বললেন, দেখলি ঠাকুর যাদের ছুঁয়েছেন তারা সোনা হয়ে গেছে।